করছো হে অন্তপর হবে না আমি দেব না না কিছু করেছে কি একটা আবার কপাল খারাপ হলে ওইরকম অবস্থা হয় গলা কপাল সব শেষ হয়ে যায় ওই মশা কাঁপাতে পড়লে হাতি রাতি মারে তাই কি বলছো কি প্রভাত প্রভাত আমি কাউকে মিন করে কিছু বলিনি ছেড়ে দাও বাদ দাও না বাবা নামটা জিজ্ঞেস করো নামের ব্যাপারে ছাড় নেই আমার পুরো মনে আছে একটা কি যেন দুটো অক্ষর এক মানে কি যেন ইংরেজিতে একটা ডবল অক্ষর বলেছিল মশাই নামটা জিজ্ঞেস করো এই তো কি বলে নামটা বলুন আমার নাম দীপক ঢোল সংক্ষেপে কেটে ছোট করে সবাই তাকে ডিডি বলে এই দেখো দাদা যা বলেছে পুরোপুরি মিলে গেছে কিনা এবার তো ভরসা করবে লোকটিকে দাও প্যাকেটটা দিয়ে দাও আমি একটা কথা বলবো মানে বলছিলাম ওই কলটল গুলো একটু দেখে নিলে ভালো হয় না কি বলছে না মশাই হ্যাঁ কোথায় বসে কথাটা বলছেন আবার ভেবে দেখুন রয়্যাল রয় জুয়েলার্স সোনার অক্ষরে যার নাম যার গুডউইল লেখা তার কলকবজা আপনি দেখে নেবেন কলকবজা হেঁটে হীরক বলয়টি তার মধ্যে স্থাপিত করে সুন্দর করে পালিশ করা আছে প্যাকেটটি করা আছে এখানে খুলবেন না একবার বাড়িতে নিয়ে গিয়ে খুলবেন দিদিমার আত্মা শান্তি পাবে আছে ওই যে ঠাকুমার কথা বললাম ইনি সে আর কচি দুটি ও দুটিকে না দেখে না বাড়িতে ঢুকে আমি থাকতে পারি না আমি দেখে আসি আপনি বসুন উনি জিনিসটা নিয়ে আসছেন নিয়ে চলে যাবে ঠিক আছে ওকে ছোটবেলায় বাবা বলতেন তুই বড় হ ধন সম্পত্তি পাবি রাজার বেটা রাজা হবি গুপ্ত ধন অনেক পাবি তোর ভাগ্য আটকায় কে এতদিনে কি সেটা পেটে চলেছি হে ভগবান যা ভালোবাসো করো আমার হাত নমস্কার আমার নাম তরুণ তপন উত্তম বাবু এখান থেকে একটা গয়না সেট আমাকে নিয়ে যেতে বলেছে তরুণ তপন সংক্ষেপে টিটি আমি ঢোকবার সময় যে ভদ্রলোক বেরিয়ে গেলেন তিনি কি বাক্সটা নিয়ে গেছেন আচ্ছা তাহলে তো আমরা বেরিয়ে মিস্টার তরুণ কুমার রায় বিখ্যাত হাতি বাগানের তরুণ কুমার রায় ও আচ্ছা মিস্টার হাতি বাগানের একটু দেখতে পারি তো হয়তো ওনাকে পাবো না কিন্তু একটু থানায় জানিয়ে রাখি ও মা কি বুদ্ধিমানের মতো কথা বলো দেখিনি আর আমি কি বোকার মতো একটা কাজ করে ফেললুম ভাগ্যিস করলেন ভাগ্যিস করলেন না হলে নিজেকে এরকম ফেলুদার ভূমিকায় কি করে দেখতাম বলুন এক গ্লাস জল পাওয়া যাবে হ্যাঁ আমি আনছি আমি আনছি একটু শরবত করে আনি না একদম সাদা জল বলছিলাম যে তরুণ তপন বাবু ওই ব্যাপারটা নিয়ে কি একটু লালবাজারে গেলে হয় এত দূরে যাবেন না আচ্ছা উনি যে ভদ্রলোক উনি কি গয়নাটা আছে জেনে এসেছিলেন না এসে জেনেছেন তাহলে উনি
যে কারণে এসেছেন এসেছিলেন। আপনার সমস্যাটা কোথায় জানেন তো, আপনি পট করে কথার মধ্যে ঢুকে পড়েন, আপনি কিন্তু জানেন না কি হতে চলেছে। তারপরে কথা যখন শেষ হবে তখন চিল চিৎকার করে কান্না দিয়ে দেবে। কেন চিল চিৎকার করে কেন কাঁদবো কেন, এর ভিতরে অন্য মানে আছে? অবশ্যই আছে। একজন সুন্দরী মহিলা, খুব সুন্দর দেখে, তিনি কোর্টে সবার সামনে স্যারকে এই ডালাটা হাতে শুধু কি কান্না, বুকে জড়িয়ে ধরে বললো কি বলে ডাকছিল পমকে? কেন বলুন তো, আপনি কি সেই নামে ডাকবেন নাকি? আমি যা দেখেছি যা শুনেছি তাই তো বলবো, ওরা কি বলবো? এরপরেই তো তারপরে ভদ্রমহিলা বলতে পায়াচ্ছে প্রাপ্তদিন প্রণাম করে হওয়া করে কাঁদতে শুরু করে দিলেন। পাতে বাবা সে কি কান্নার জল ছয় ছেলে রায় দিলে ছেলে মায়ের কাছে থাকবে বাইরের মেয়েদের সঙ্গে নরম নরম কথাই বলে জানেন, যত খিটকেল গিরি আমাদের সঙ্গে। হ্যাঁ
শুন আবার আসবে বলছি, এলেই আপনার সাথে আমি আলাপ করিয়ে দেবো। আর দুজনেই দেখবো, দুজনেই দেখবো সুন্দর জিনিস। এখন রাখি, পরে 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 কথা হবে পরে। কি সুন্দর জিনিস দেখবে গুলা? গুলা বলবো না, গোপন কথা তো তাই বলবো না। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। আমার চোখে মুখে ফুটে উঠেছে। আমি ভাবলুম বলবো না। আচ্ছা বলবো না, এবার কেন বলো? না গোপন হতে পারে, কিন্তু আমি গোপন রাখবো কেন? আর তোমাকে তো আমি বলতেই পারি যে ওগো এটা আমার একটা গোপন কথা। এটা কি মেগা সিরিয়াস হচ্ছে নাকি? এক কথা কতবার করে বলছো, যেটা বলবে ছোট করে বলো না। জানলাটা অনেকদিন বন্ধ ছিল জানলে, প্রথম প্রথম যে এক একবার ইচ্ছে ওই নি খুলে দেবার, এই কথাটা যদি বলি তাহলে মিথ্যে কথা বলা হবে, কিন্তু খুলিনি। জানলা বন্ধ ছিল, খোলা হয়নি? কোন জানলা? আমি এখনই গিয়ে খুলব। তুমি খুলে দেবার কথা বলতে গেছি, ওটা তো কোনোদিনও তুমি পারবে না, তাই জন্যই আটকেছো, ঠিক জায়গায় আটকেছো। আজ খুলে গেছি, একটা দমকা বাতাস এসে হঠাৎ সবকিছু তছনছ করে দিল। জানো এই বাবা, কিছু এই কাছে জিনিস ছিল ভেঙে চুরে গেল সমস্ত। না ভেঙে চুরমার হয়ে যায়নি, কিন্তু তোলপাড় হয়ে গেছে সব। আমি তো আজকে সারাদিন ছিলাম বউ বাইরে, আমি থাকি যেই থাকুক। আচ্ছা বাবু তুই টেনশন করিস নি। আচ্ছা আমি, আরে বাবা যেভাবেও নিলি হলো, তুই খাবার নিয়ে হয়ে যাবে, কোনো টেনশন করিস নি। ওকে ঠিক আছে, আমি ছাড়ছি। ওরে নিরাপদ হাজরা কি আমি দু চোখকে দেখতে পাই? বাবা সে নিরাপদ হাজরা নয়, সে হচ্ছে চিঠি, মানে তরুণ তপন আসছি। তরুণ তপন আসছে না ভেবলে? আমি কি করে বুঝলাম গো? তুমি কি করে বুঝলে গো? এই কথাটা আর মুখে আসছে না। আর তোকেও বলি হারিয়ে তোর ধন্য স্মৃতি শক্তি, খাবারটা মিলে সেদিন কি বললাম, কি কাণ্ড হয়েছিল। আর এই টিটির বদলে আমি তো টিটি মানে দীপক ঢোলকে নিয়ে চলে এসেছিলাম। এই হচ্ছে তরুণ তপন, এই সোনার জিনিস কিনেছিল আমাদের দোকান থেকে, আর হচ্ছে কলে মিলছি সেইটাই উল্টে পাল্টে ফিরিয়ে বলছি। কাকে দিয়ে খবরটা পাঠিয়েছে? মানে ফোনটা করেছিল কি? আমি সবসময় এখানে থাকি, ফোনটা আমি ধরতে পারিনি। আরে মানে পুরো বাবা এখন তুই ধরছো কেন? ফোন কি এখানে করেছে নাকি? ফোন করেছে শুনবে পচার কাছে, ওখানে বলেছে সে এমনি এই আশেপাশে আসছে, এখানে সে বাড়িতে ওই টাকাটা পেমেন্ট করে চলে যাবে। টাকা দিতে আসবে? তাই এত হইচই করার কি আছে? হইচই করার কি আছে? দুম করে ফুটকারি দিই তো। আরে বাবা পচা বারবার চাই যে আমি এখানে থাকি, তা আমি তো থাকতে পারছি না, আমি যেতে হবে। ওর কান নেই তোমার থাকা, তুমি ওর থেকে মরবে কেন আমাদের মাঝখানে? আমাদের মাঝখানে আমি আছি, অপু আছে, তোমার থাকার দরকার নেই। তুমি একাই নেবে, আমি নেবো না। ভাগ নেবে বৌদি, তুমি হিন্দু না?
রাতিন কিসে কথা বলছো বলো তো, তুমি বুঝতে পারছি না। বাপ বাপ কি বলছো? আমি বলছি ব্যাপারটা যে এই যে টিটি আসছে টাকা নিয়ে, সেটা আমি আর মা 50-50 ভাগ করে নেব, তাই তো? এবার তুমি সবটি একা আত্মসাত করো বসে বসে। ওরে পাগল, শুরু দেখলি কামালে ধন চুরি, তোর বৌদির মনটা যে চুরি হয়ে গেল একবার বুঝতে পারলি না? কি খবর, কেমন আছিস? আজকে না আমার গাড়ি নেই তো সমস্যা, মানে বেশি রাত করা যাবে না ভাই, পৌঁছে দেবো আমি, তোমায় কোনো চিন্তা করতে হবে না। চলো, তোকে সারা বিশ্বাস নেই তোর, তুই কোনো মানে নেই তো। হ্যাঁ, আমার তোর তো বউ নেই, ভেজিলার লোক, তোর কি আছে রে? বউ থাকলে বাড়িতে রাত করে বাড়ি ফিরলে কি ঝামেলা? তুই কি বুঝবি? শোনো, বুড়ো ভাম এখন ওই বউ বউ করে ছাড়লে না, শোনো, এই বয়সে বউ বোন হয়ে যায়। ঠিক আছে, এই কাঁপছি কাঁপছি, খুব জোর কাঁপছি। দাঁড়া, হ্যালো জজ সাহেব, হ্যাঁ বলুন, কি ব্যাপার? হ্যাঁ আর বলবেন না, আমার এক পুরনো বন্ধু, ওই বলছি বলছি বলছি, আমার এক পুরনো ঠিক আছে, ডাকিলের বন্ধুর সঙ্গে দেখা গেল, কোথায় আছেন? কোথায়? আপনি গুড বয়, ওখানে থাকুন, আমি 10 মিনিটের মধ্যে আসছি অরুণকে নিয়ে। ওকে ওকে দাদা, আজকে সব দায়িত্ব আমার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, 10 মিনিট।